হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে। তো চলো বন্ধুরা, সবার প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রশ্নটি কি রয়েছে এবং অবশ্যই তারপর তার উত্তরটি দেখে নেব। তো আজকের প্রশ্নতে রয়েছে, বিপ্লব বলতে কি বোঝায়? তো এটি একটি 2 নম্বরের প্রশ্ন, এর উত্তর এখন আমরা দেখে নেব। আমরা পয়েন্ট করে ফেললাম বিপ্লব বা রেভলিউশন, এটা বলি। ওকে, তাহলে বিপ্লব, তাহলে বিপ্লব বলতে কি বোঝায় দেখো। বিপ্লব বলতে বোঝায় কোনো প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত এবং কার্যকারী পরিবর্তন। তাহলে বিপ্লব বলতে বোঝায় কোনো প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত এবং কার্যকরী পরিবর্তন। যখন কোনো দেশে পুরাতন তন্ত্রের অবসান ঘটিয়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে এমনকি চিন্তার জগতে ব্যাপক এবং সর্বাত্মক পরিবর্তন ঘটে, তখন তাকে বিপ্লব বলে। তাহলে কী বলা হলো? যে যখন কোনো দেশে পুরাতন তন্ত্রের অবসান ঘটিয়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে এমনকি চিন্তার জগতে ব্যাপক এবং সর্বাত্মক পরিবর্তন ঘটে, তখন তাকে বিপ্লব বলা হয়। যেমন 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিপ্লব বলতে কি বোঝায়। আশা করি তোমাদের এই আলোচনাটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।